হ্যালো ভিউয়ার্স, আজকে একটি টাটকা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। আমরা খাবার অর্ডার করবো এখন। ময়মনসিং সারিন্দা রেস্টুরেন্টে আছি, তো দেখতেই পাচ্ছেন আমরা স্পেশাল কাটি নিয়েছি, সাথে একটা মাটন পোনা খুব সুন্দরভাবে পরিবেশন করেছে। তো আমরা খাবার প্লেটে নিয়ে নিচ্ছি, তো আমাদেরকে বোরহানি দিয়েছে, সাথে সালাদ দিয়েছে, তো দেখতেই পাচ্ছেন একটা ননি দিয়েছে। ওয়াও, ননিটা অনেক ভালো হবে, খাসির মাংসটাও ভালো হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো এখন খাবো, সবাই সাথে থাকুন। ওয়াও, খাবারটা অনেক টেস্টি, অসাধারণ। মরিচ খাবো, মরিচ একটু ঝাল ছিল যদিও, তো হাড়টা আমার কাছে খুব অসাম লেগেছে। তো খাবারের মধ্যে বেশি কথা বলা যাবে না, আমরা খেয়ে নিচ্ছি অনেক সুন্দর করে। তো পাশেই সুজনও খাচ্ছে আমার সাথে। অ্যাকচুয়ালি ময়মনসিং আজকে এসেছি আমার ইন্ডিয়া ভিসা অ্যাপ্লাই করার জন্য, তো সারাটা দিন ঘোরাঘুরির মধ্যে চলে গেল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, বুরহানিটা অনেক অসাধারণ ছিল। আমাদের খাওয়াবার শেষ, খাওয়া দাওয়া শেষ করার পরে তো আমরা একটু হালকা চিল মোডে রেস্ট নিব। যাই হোক, ঘোরাঘুরি করে আজকে সারাটা দিন অনেক ভালোই লাগলো। সচরাচর সবসময় ব্লগ করা হয় না, আমাদের বিলটা চলে আসলো, এখন আমাদের বিল দেওয়ার পালা। তো ব্র্যান্ড সিটি সারিন্দাতে ওনাদের নতুন একটা ব্র্যান্ড শপ চালু হয়েছে, সেটা হলো আপনার মোবাইল ফোনের। তো আমরা বিলটা দিয়ে দিই। যাই হোক, বিলটা দেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব। তো আমাদের খাবারটা যাই হোক অসাধারণ ছিল, তো ওয়ালেট থেকে বিলটা বের করে দিয়ে দিলাম। তো আমরা এখন বেরিয়ে যাব, আমরা বেরিয়ে যাচ্ছি। এর মধ্যে সুজন সিঁড়ি থেকে নামছে গুটি গুটি পায়ে, তারপর আমিও নেমে যাচ্ছি গুটি গুটি পায়ে। তো আমরা একটা রিক্সা নিব এখন, রিক্সা নিয়ে আমাদের গন্তব্যে চলে যাব। সবাই ভালো থাকুন। আজকে ময়মনসিং শহরে আমাদের ব্লগটা আপনাদের কেমন লাগলো সবাই একটু জানাবেন। সবাই ভালো থাকুন। সো বাই বাই।